السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تبرجنا تبرج الجاهلية الأولى. الحمد لله، شمست بشمس الله سبحانه وتعالى الجنة جاء الله سبحانه وتعالى أمدرك সময় সুযোগ সামর্থ্য এর সাথে সাথে সুস্থতা দিয়ে এই মহতি মজলিসে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন, আমরা আল্লাহর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম সর্বশেষ চূড়ান্ত মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, সময় খুব সংক্ষেপ, কিছু কথা বলার চেষ্টা করবো, আমরা এদিকে খেয়াল করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতুল আহজাবের 33তম আয়াতে, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহেলি যুগের মতো সৌন্দর্য প্রদর্শনের জন্য আল্লাহ তাআলা নিষেধ করেছেন। যদিও আমাদের এক ভাই জাহেলি যুগ সম্পর্কে বা জাহিলিয়াত সম্পর্কে কিছু কথা বলেছেন, আমিও এই বিষয়টি প্রস্তুতি নিয়েছিলাম আলহামদুলিল্লাহ। এই জাহেলিয়াত সম্পর্কে কেন জানা প্রয়োজন? সম্মানিত উপস্থিতি, আমরা আপনারা সকলেই জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কুরআন নাজিল করেছেন, এর মাধ্যমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহালাতকে দূর করেছেন। কিন্তু এই জাহেলি যুগের কিছু রীতিনীতি আমাদের মধ্যে থেকে যাবে, এটাই বাস্তব। এজন্যই এই জাহেলিয়াতের বিষয়টা আমাদের জানা অত্যন্ত জরুরি। এই সম্পর্কে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে যখন কেউ ইসলামের ছায়াতলে থাকবে অথচ জাহেলিয়াত সম্পর্কে জানবে না, তখন তার মধ্যে জাহেলিয়াত প্রবেশ করা খুবই সহজ। যেটা আমরা দেখতে পাই, এখন আমাদের জেনারেল পড়ুয়া দিনী ভাইয়েরা দিন চর্চা করেন, সামান্য কিছু জ্ঞান তারা বিভিন্ন ইউটিউব বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে অর্জন করে অনেক বড় বড় পদক্ষেপ তারা নিয়ে ফেলেন। এর কারণে অনেক বড় বড় ভুলের মধ্যে তারা নিমজ্জিত হয়ে যায়। এর অন্যতম একটা কারণ হচ্ছে জাহালাত, বা ইসলামের এই সঠিক বিষয়টি তার ধারণা, তার জ্ঞান না থাকা। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও একটা এরকম ঘটনা ঘটেছিল, যখন আনসার এবং মুহাজির সাহাবীরা একে অপরের সাথে একটু মজা করতে গিয়ে একটা সমস্যা সৃষ্টি হয়ে যায়। তখন এক সাহাবি তার গোত্রের লোকদেরকে আহ্বান করে যে তোমরা আসো, কই আমার গোত্রের লোক, কই আসো তোমরা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, আবদাউল জাহিলিয়া, তোমরা কি জাহেলি যুগের মতো আহ্বান করা শুরু করেছ? এই ঘটনা কেন ঘটলো? যদিও আমরা জাহেলিয়াত সম্পর্কে না জানি, আমরা যদি জাহেলিয়াতের বিষয়টি ভুলে যাই, কিন্তু শয়তান তো এটা ভুলে যায়নি, যার কারণে এই জাহেলিয়াতগুলো শয়তান বিভিন্ন রূপে আমাদের মাঝে উপস্থাপন করে। এই জন্যে জাহেলিয়াত একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। এ বিষয়ে আমাদের দিনী ভাইয়েরা যারা আছেন, নতুন করে দিন শিখতেছেন বিভিন্ন মাধ্যম দিয়ে, তাদের ভুল ত্রুটি থাকার কারণে অনেক সমস্যার সম্মুখীন আমাদের হতে হচ্ছে। এজন্যে এই জাহেলিয়াতের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জাহেলিয়াত সম্পর্কে জানার, বুঝে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। জাহেলিয়াতের আমি কিছু কিছু বিষয় বলবো, আমাদের দিনী ভাইয়েরা যারা দিন প্রচার করেন তাদের মধ্যেও আমরা কিছু কঠোরতা অবলম্বন করি দিন প্রচারের স্বার্থে, দিন প্রচার করতে গিয়ে কিন্তু বিষয়টি আমাদের হিতে বিপরীত হয়ে যায়। এজন্যে এই বিষয়ে আমাদের অবশ্যই দাওয়াতি কাজের ক্ষেত্রে, দাওয়া দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আমাদের কোমলতা অবলম্বন করতে হবে, যাতে আমরা দিনের বিষয়ে কঠোর না করে আমরা সমস্যার সৃষ্টি যেন না করি, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আরেকটি বিষয় হচ্ছে আমাদের ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমেই কিন্তু আমরা সকল জায়গায় আমাদের দিনের দাওয়াতটা পৌঁছাতে পারছি, কারণ আমাদের পরিবেশ অনুকূলে নয়। বিশেষ করে আমরা যেখানে আসি ফরিদপুর, এখানে অনেক সমস্যা আমাদের, তারপরেও আলহামদুলিল্লাহ আমরা সেখানে বিভিন্ন মাধ্যম দিয়ে দাওয়াতে কাজ করে সুন্দর একটি পরিবেশ তৈরি করতে পেরেছি। সকলে আমাদের জন্য দোয়া করবেন, এর জন্য আমাদের দাওয়াতে কাজ আরও সামনে এগিয়ে নিয়ে যেতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো দাওয়াতে কাজের অন্যতম মাধ্যম হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব দ্রুত ওয়েব টিভিকে আমাদের জন্য তৈরি করে দিয়েছেন, আমরা আল্লাহ তাআলা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এবং আমরা সকলে সহযোগী হবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইফুল্লাহ ফাহাদ ভাইকে উত্তম বিনিময় দান করুন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।